বঙ্কুবাবুকে বুকে কেউ কোনো দিন রাখতে দেখেনি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কীরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর তিনি কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল বা বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেলো, কিন্তু বঙ্কুবাবুর পিছনে লম্বা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা, কালী পুজোর রাত্রে তার পিছনে চুচুবাজি ছেড়ে দেওয়া, এসবই এই 22 বছর ধরে ছাত্ররা পরম্পরায় চলে এসেছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাঁকারি দিয়ে বলেছেন, ছি। এর একটা কারণ অবশ্য এই যে, তিনি যদি রাগটাক করে মাস্টারি ছেড়ে দেন, তা তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আরও একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হলো, ক্লাস ভর্তি দুষ্ট ছেলের মধ্যে দু একটা করে ভালো ছাত্র প্রতিবারেই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্পচ্ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার মেরু গল্প, মরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প, সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিক মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন। শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার আর না, কারণ ছাত্রদের টিটকিরি গা শোয়া হয়ে গেলেও বুড়োদের পিছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে, সেটা সত্যি মাঝে মাঝে সহ্য সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন, 2 মাসও হয়নি, ভূতের কথা হচ্ছিল, বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি জানি হলো, হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই। আর যায় কোথায়, এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে? রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাইভাবে নাজেহাল হতে হলো। মিত্তিরদের তেঁতুল গাছটার তলায় কে এক লিকলিকে লম্বা লোক ভুষো টুসো মেখে অন্ধকারে তার পিঠের উপরে ছাপিয়ে পড়ল। এই আড্ডাটারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্য পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল, 3 দিন ঘাড়ে ব্যথা ছিল, আর সবচেয়ে যেটা বিশ্রী, তার নতুন পাঞ্জাবিটা কালি টালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গিয়েছিল। ঠাট্টার এ কী রকম রে বাপু! এছাড়া ছোটোখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে, এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি। কিন্তু তাও আড্ডা আসতে হয়, না হলে শ্রীপতি বারুকি ভাববেন, একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার, তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন একজন থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগর করা চলবে, নইলে আর আড্ডা, ডাকো বঙ্কুবিহারিকে। আজকের আড্ডার সুর ছিল উচ্চ গ্রামের, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। মাস তিনেক আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় যে ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট, খটকা না ফোসকা এই গোছের কি একটা নাম, সেটা নাকি 400 মাইল উপর দিয়ে বন বন করে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন, তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান। কিন্তু আয়,
এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বোধনের প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়ে নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিচ্ছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউ বিশেষ কিছু জানেন না, তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না, বা বললে পুলিশও ধরে না, তাই সবাই ফোরন দিচ্ছেন। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাপু, এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোখা মাথা ঘামানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা সাপের মাথার মনিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখেছ তাই নিয়ে খবরের কাগজে লিখছে, আর তাই তুমি পড়ে বৈঠকখানায় বসে পান চিবোতে চিবোতে বাহবা দিচ্ছ, যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই পাওনা। হুম, রামকানাইয়ের বয়সটা কম, সে বলল, আমার না হোক, মানুষের তো সবার উপরে মানুষ সত্যি। চণ্ডীবাবু বললেন, রাখো রাখো যত সব, মানুষ না তো কি বাদরে বানাবে স্যাটেলাইট, মানুষ ছাড়া আর আছে কি? নিধু মুক্তার বললেন, আচ্ছা বেশ, স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম, তাতে না হয় লোক টোক নেই, কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে, তা সে তো লাটটাও পাক খায়, সুইচ টিপলে পাখাও ঘোরে, যাক গে, কিন্তু রকেট, রকেটের ব্যাপারটা তো নেই হাত ফেলনা নয় ভাইয়া। চণ্ডীবাবু নাক সিটকে বললেন, রকেট, রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি, রকেট, তাও বুঝতাম যদি, হ্যাঁ এই আমাদের দেশেই তৈরি হলো, গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে টাঁদে ত্যাগ করে, আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম, তাও একটা মানে হয়। রামকানাই বললেন, ঠিক বলেছেন, আমাদের কাছে রকেটও যা ঘোড়ার ডিমও তাই। ভৈরব চক্রবর্তী বললেন, ধরো যদি অন্য গ্রহটো থেকে কিছু একটা পৃথিবীতে এলো, এলেই বা কি, তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না। তা বটে, আড্ডা সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন, এরপর তার কোনো কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরে বললেন, ধরুন যদি এখানেই আসে। নিধুবাবু অবাক হয়ে ভান করার মতো করে বললেন, বউক আবার কি বলছে, হ্যাঁ হ্যাঁ কে আসবে এখানে, কোথেকে কে আসবে? বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন, অন্য গ্রহ থেকেও তো কোনো লোকটোক। ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন, বাহ বঙ্কুবিহারি বাহ, অন্য গ্রহ থেকে লোক আসবে এখানে, হেই গণ্ডগ্রামে, লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, মাই কলকাতাতেও নয়, একেবারে কাকুর গেছি, তোমার তো শখ কাম নয়। বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো সেটা আর এমন অসম্ভব কি, বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে নিয়ে আসার কথা, অত যদি হিসেব করে নাই আসে, কাকুরগাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনই সম্ভব। শ্রীপতিবাবু এতক্ষণ কিছু বলেননি, এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই, তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না, তাদের তো খেয়ে দেয়ে কাজ নেই, আর অত বোকা তারা নয়, আমার বিশ্বাস তারা সাহেব, এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে, পশ্চিমে, বুঝেছো? এ কথা এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিধু মুক্তারের কোমরে খোঁচামের ইশারা বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছেন, বঙ্কুবিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক, কি বলো নিধু? ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয়, তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি? নিধুমুক্তা সাই দিয়ে বললেন, ঠিক ঠিক, বুদ্ধি বলো, চেহারা বলো, যাই বলো, এই লোক একেবারে আইডিয়াল। রামকানাই বলল,
একেবারে জাদুঘরে রাখার মতো, কিংবা চিড়িয়াখানায়? বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিম্যান যদি বলতে হয় তো এরাই বা কি কম। ওই তো শ্রীপতিবাবু উটের মতো থুতনি, আর ওই ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ, ওই নিধু মুক্তার ছুঁচো, রামকানাই ছাগল, চণ্ডীবাবু চামচিকে, চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো। বঙ্কুবাবুর চোখে জল এলো, তিনি উঠে পড়লেন। আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন, হলো না। মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। সে কি উঠলে নাকি হে? শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ রাত হলো। কই রাত, কাল তো ছুটি, বসো চা খাও। না যাসি, পরীক্ষার খাতা আছে কিছু, নমস্কার। রামকানাই বলল, দেখবেন বঙ্কুদা, আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু ভূতেরও বাড়া। বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চাঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তার নিজের হাতে আলো ছিল না, শীতকাল, তাই সাপের ভয় নেই। তাছাড়া পথ খুব ভালোভাবেই চেনা, এ পথে এমনিতেই বড় একটা কেউ আসে না। কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান। কিছুক্ষণ থেকেই তার কেমন জানি খটকা লাগছিল, অন্যদিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব, কিন্তু সেটা কি তা বুঝতে পারছিলেন না। হঠাৎ খেয়াল হলো যে বাঁশবনে আর ঝিঝি রাখছে না, একদম না, সেইটিই তফাত। অন্যদিন যতই বনের ভিতর ঢোকেন ততই ঝিঝির ডাক বাড়ে, আজ ঠিক তার উল্টো, তাই এমন থমথমে ভাব। ব্যাপার কি, ঝিঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি? ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যিখানের ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা, আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো, কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলেন, কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যেন ধরাছোঁয়ার বাইরে। হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয় রি 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 রি, এ যেন ঠিক সেই রকম। বঙ্কুবাবুর গা একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন। ডোবার থেকে 30 হাত দূরে বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন। একটা অতিকায় উপর করা কাচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে, এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভেতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চারদিকের বনকে আলো করে দিয়েছে। এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি। অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয়, অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠানামা করে, কাচের টিভিটা তেমনই উঠছে নামছে। বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্য আর হাত চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল, আর তার পর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে। তার শরীরে আর শক্তি নেই, তিনি না পারেন এগোতে, না পারেন পিছুতে। কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সে অদ্ভুত কানে তালা লাগার শব্দটা। তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো, মিলি পিপিং খুক, মিলি পিপিং ক্রুক। বঙ্কুবাবু চমকে গিয়ে থ, এ আবার কি ভাষা রে বাবা, আর যে বলছে সেই বা কোথায়? দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধড়াস করে উঠল। হু আর ইউ, হু আর ইউ, এ যে ইংরেজি, হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ঢোক গিলে বলতেন, আই অ্যাম বঙ্কুবিহারী দত্ত,
স্যার বঙ্কুবিহারী দত্ত। প্রশ্ন হলো, আর ইউ ইংলিশ, আর ইউ ইংলিশ? বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন, নো স্যার, বেঙ্গলি কায়স্থ স্যার। একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো, নমস্কার। বঙ্কুবাবু হাফ ছেড়ে বললেন, নমস্কার। বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকে আলগা হয়ে গেল। তিনি ইচ্ছে করলেই পালাতে পারেন, কিন্তু পালালেন না, কারণ তিনি দেখলেন সে অতিকায় কাচের টিভির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে। সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা, তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা। লিকলিকে শরীরের মাথাবাদের সমস্ত একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা, মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে ও ঠোঁটের জায়গায় একটা ফুটো, লোম বা চুলের লেশমাত্র নেই, হলদে গোলগাল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে। লোকটা আস্তে আস্তে বন্ধুবাবুর দিকে এগিয়ে এসে তার তিন হাত দূর থেকে তাকে এক দৃষ্টি দেখতে লাগলো। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকেই জোর হয়ে এলো। প্রায় এক মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল, তুমি মানুষ? বঙ্কুবাবু বললেন, হুম। লোকটা বলে, এই পৃথিবী? বঙ্কুবাবু বললেন, হুম, ঠিক ধরেছি। যন্ত্রপাতিগুলো গোলমাল করছে, যাবার কথা ছিল প্লুটোয়, একটা সন্দেহ ছিল মনে, তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম। যখন দেখলাম তুমি উত্তর দিলে না, তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি। পণ্ডশ্রম হলো, ছি ছি ছি, এত দূরে এসে? আর একবার এরকম হয়েছিল, বুধ যেতে বৃহস্পতিতে গিয়ে পড়েছিলাম, একদিনের তফাত আর কি। বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না, তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছিল, কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে। টিপা শেষ করে লোকটা বলল, আমি ক্রেনিয়াস গ্রহের অ্যাং, মানুষের চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী। এই লিকলিকে 4 ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী বললেই হলো? বঙ্কুবাবুর হাসি পেল। লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল। সে বলল, অবিশ্বাস করার কিছু নেই, প্রমাণ আছে। তুমি কটা ভাষা জানো? বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন, বাংলা, ইংরেজি আর হিন্দিটা, মানে 2.5টে। হ্যাঁ, আমি জানি 14,000। তোমার সৌরজগতের এমন ভাষা নেই যা আমি জানি না, তাছাড়া আরও 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এর 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? 50। আমার 833। তুমি জানোয়ার খাও? বঙ্কুবাবু সেদিন কালো পুজোয় পাঠার মাংস খেয়েছেন, না বলেন কি করে? অ্যাংলো বলল, আমরা খাই না, বেশ 100 বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম। বঙ্কুবাবু ঢোক গিললেন, এই জিনিসটা দেখছ? অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর শরীরে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে এলেন। অ্যাংলো হেসে বলল, এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি। কেউ পারে না, শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই। বঙ্কুবাবু এবার সত্যি অবাক হতে শুরু করেছেন। অ্যাংলো বলল, এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না? বঙ্কুবাবু ভাবলেন, সারা পৃথিবীটাই তো দেখা বাকি, ভূগোল পড়ান, অথচ বাংলাদেশে গুটিকতক এমএ সহজ ছাড়া আর কী দেখেছেন তিনি? বাংলাদেশেরই বা কী দেখেছেন? হিমালয়ের বরফ দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুরের বাগানের সেই বট গাছটা পর্যন্ত দেখেননি।
মুখে বলেন, অনেক কিছুই তো দেখিনি, ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে। অ্যাংলো একটা ছোট কাঁচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল, এটে চোখ লাগাও। চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি, তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই, উপরে গাঢ় নীল আকাশের রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে। অরোরা বোরিয়ালিস, ওটা কি ইগলু? ওই পোলার বিয়ারের শাড়ি, ওই পেঙ্গুইনের দল, ওটা কোনো বীভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কু চিনলেন, সিন্ধু ঘটক। একটা নয়, দুটো নয়, প্রচণ্ড লড়াই চলছে। মুলোর মতো জোড়া দাঁত একটার একটার গায়ে বসিয়ে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তস্রোত। পৌষ মাসে শীতের বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ছড়তে শুরু করলো। অ্যাংলো বলল, ব্রাজিলে যেতে ইচ্ছা করে না? বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো পিরানহা মাছ। আশ্চর্য, লোকটা তার মনের কথা টের পায় কী করে? বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকারে লতাপাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্ত রোদের ছিটে ফোটা, একপাশে একটা প্রকাণ্ড গাছ, তাতে কে ঝুলছে ওটা কি? সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকোন্ডা, অজগরের বাবা। কিন্তু মাছ কই? ওই যে একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে, সার সার কুমির, তার একটা নড়ে ওঠে, জলে নামবে, ওই নেমে গেল সরাদ। বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন, কিন্তু এ কী ব্যাপার, কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন? কিন্তু এ কি সেই একই কুমির? বঙ্কুবাবু বিস্ফোরিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই, খালি হাড়, আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে ফেলেছে পাঁচটি দাঁতালো রাক্ষসে মাছ, পিরানা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না, তার হাত পা কাঁপছে, মাথা ভো ভো করছে। অ্যাংলো বলল, এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ? বঙ্কুবাবু জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। অ্যাংলো বলল, বেশ, তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে তুমি নিকৃষ্ট হলেও মানুষ হিসেবে খারাপ নও, তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ, তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা, এসব শুধু মানুষ কেন, কোনো প্রাণীরই শোভা পায় না। যাক, তোমার সঙ্গে আলাপ হবার কথা ছিল না, হয়ে ভালোই লাগলো, তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং আসি। বঙ্কুবাবু বললেন, আসুন অ্যাংলোবাবু, আমি আপনার সঙ্গে আলাপ করে খুব। বঙ্কুবাবু কথা শেষ হলো না, চক্ষের পলকে কখন যে অ্যাংলো রকেটে উঠে পড়ল, আর কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাঁশবন ছেড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল, তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে, রাত হয়ে গেল অনেক। বাড়ির থেকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন, কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল, এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি। কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেনি, তারই একজন লোক, লোক তো নয়, অ্যাংলো তার সঙ্গে এসে আলাপ করে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত, সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয়, কেবল তার সঙ্গে। তিনি শ্রী বঙ্কুবিহারী দত্ত, কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা শিক্ষক। আজই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয়। পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে,
তবে নেহাতি নগণ্যের পর্যায়ে। বাংলাদেশে মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাবার খবর এসেছে, তাই সেটাকে ফ্লাইং শসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজ পঞ্চাঘোষ আড্ডায় এসেছেন, তার 40 বিঘের বাঁশ বনের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশে 10টা বাঁশ ঝাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক। এই বিষয়ে কথা হচ্ছিল, এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন, আজ বঙ্কু দেরি কেন? তাই তো, এতক্ষণ কারো খেয়াল হয়নি। মৃদু মুক্তার বললেন, ব্যাকা কি আর সহজে এমুকো হবে, কাল মুখ খুলতে গিয়ে যা দাবরানি খেয়েছে। শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন, তা বললে চলবে কেন, বঙ্কুকে যে চাই রামকানাই, তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতে পারো কিনা। রামকানাই চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে, এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন। ঢুকলেন বললে অবশ্য কিছুই বলা হলো না, একটা ছোটোখাটো বৈশাখী ঝড় যেন একটি বেটে খাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল। তারপর ঝড়ের খেলা। প্রথমে পুরো 1 মিনিট ধরে বঙ্কুবাবু অট্টহাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনোদিন শোনেনি, তিনি নিজেও শোনেননি। তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাঁকরানি দিয়ে আরম্ভ গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই, এবং তাই আজ এখানে আসা। 1 নম্বর, সেটা সকলের সম্বন্ধেই খাটে, আপনারা সবাই বড় বাজে বকেন, যে বিষয়ে জানেন না, যে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2 নম্বর, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই। দয়া করে আমার ছাতাটা আর খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। নিধুবাবু, আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছাদা বলে ডাকব, আপনাকে সেইটাই মেনে নিতে হবে। আর শ্রীপতিবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মৌ সাহেবের প্রয়োজন হবে বই কি, কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই, যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ও পঞ্চাবাবু এসেছেন দেখছি, আপনাকেও খবরটা দিয়ে রাখি, কাল রাত্রে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাংলো এসে আপনার বাসবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল, আমার সঙ্গে তার আলাপ হয়েছে, লোকটি থুড়ি অ্যাংটি ভারী ভালো। এই বলে বঙ্কুবাবু তার বাঁ হাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সবার কাপড় চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল।